হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুজ সউদ আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এম এস ওয়ার্ডের সাহায্যে ইউটিউবের থামনিল তৈরি করবেন আপনারা জানেন বর্তমান সময়ে ইউটিউব একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং মাধ্যম ইউটিউবে বর্তমানে অনেকেই ভিডিও আপলোড করেন কিন্তু প্রবলেম হয়ে যায় থামনিল নিয়ে অনেকেই আছেন যারা সরাসরি ভিডিও আপলোড করেন কিন্তু থামলেল তৈরি করতে পারেন না যারা ফটোশপে কাজ করেন তারা খুব সহজেই ইউটিউবের থামনেল ফটোশপে তৈরি করতে পারেন কিন্তু যারা ফটোশপের কাজ পারেন না তাদের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় আমি এখন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এমএস ওয়ার্ডের সাহায্যে খুব সুন্দরভাবে ইউটিউবের থামনেল তৈরি করবেন এবং সেই থামনেলটি আপনারা আউটপুট দিবেন আপনি যদি এমএস ওয়ার্ডের টুকিটাকি কাজ জানেন তাহলেই আপনি এই থামনেলটি তৈরি করতে পারবেন আমি এখানে দেখাচ্ছি কীভাবে আপনারা এই কাজগুলো করবেন এছাড়াও আপনি যদি এমএসওয়ার্ড সম্পর্কে জানতে চান তাহলে আমার এমএসওয়ার্ডের বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল রয়েছে সেই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন এছাড়াও আমি প্লে লিস্টের লিঙ্ক নিচে ডিটেল সেকশনে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে আপনার প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন প্রেস করুন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনি ইতিপূর্বে দেখে থাকেন তাহলে ভিডিওগুলো কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি বলছিলাম ইউটিউবের থামনেলের কথা ইউটিউবের থামনেল আপনি বিভিন্ন সাইজে তৈরি করতে পারেন অর্থাৎ ভিডিওর উপর নির্ভর করে যে আপনি কী সাইজের থামনেল তৈরি করবেন আমি এখানে বারোশো আশি পিকজেল এবং সাতশো বিশ পিকজেল সাইজের যে ভিডিও সেই ভিডিওর থামনেল তৈরি করব যেটিকে এইচডি ভিডিও বলা হয়ে থাকে আমি সেই এইচডি ভিডিওর থামনেল তৈরি করে আপনাদেরকে দেখাবো প্রথমে আমাদেরকে এখানে পেজের সাইজটি ঠিক করতে হবে অর্থাৎ আমি বলেছিলাম যে সাতশো বিশ হাইট এবং বারোশো আশি পিক্সেল উইথ এই সাইজের আমি থামনেল তৈরি করবো তাহলে আমাদেরকে এই সাইজের এই পেজটি নিতে হবে পেজের সাইজ ঠিক করার জন্য এখানে লেআউট ট্যাবের অধীনে এখানে পেজ সেট সেকশনে এখানে সাইজ বাটনে ক্লিক করতে হবে তারপরে নিচে এসে এই যে মোর পেপার সাইজ এখান থেকে আমাদের সাইজটি ঠিক করে দিতে হবে এখানে আমরা উইথ লিখবো এবং হাইট লিখবো আমরা এমএস ওয়ার্ডে পিকজেলের হিসাব লিখতে পারবো না আমাদেরকে ইঞ্চি হিসাবে লিখতে হবে তাহলে আমাদেরকে কি করতে হবে পিকজেলকে ইঞ্চিতে কনভার্ট করে নিতে হবে আপনারা গুগলে খুব সহজেই পিকজেলকে ইঞ্চিতে কনভার্ট করে নিতে পারবেন বারোশো আশি পিকজেল ইকুয়াল টু তেরো পয়েন্ট তিন তিন ইঞ্চি মোটামুটি হয়ে থাকে এর সাথে একটু কম বেশি হতে পারে আমি তেরো পয়েন্ট তিন তিন লিখলাম আর সাতশো বিশ পিকজেল ইকুয়াল টু সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চি মোটামুটি এই সাইজ হয়ে থাকে যখন আমি এখানে সাইজটি বসালাম দেখুন এখানে প্রিভিউ সাইজটি চেঞ্জ হয়ে গেছে তারপরে আমি ওকেতে ক্লিক করলাম এখানে একটি মেসেজ আসবে যেহেতু তাদের যে নির্দিষ্ট কিছু সাইজ রয়েছে নির্দিষ্ট কিছু স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ড আমরা ফলো করি নাই এই কারণে এই মেসেজটি আসছে আমি এখানে ইগনোর করে দিচ্ছি জাস্ট ইগনোর করে আমরা নিজের মতো নিয়ে নিলাম তারপরে আমি এখানে জুম সাইজটি একটু ছোটো করছি তাহলে দেখুন এই তো বর্তমানে এই যে ইউটিউবের যে ভিডিওর সাইজ সেই ভিডিওর সাইজের মতোই আমাদের এই এখানে এই পেজটি চলে আসছে এখন আমরা প্রথমে এই পেজে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমাদেরকে এখানে শেপ নিতে হবে ইনসার্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা শেপ অ্যাড করতে পারবেন দেখুন এখানে শেপ রয়েছে আমি একটি রিক্টেঙ্গেল নিচ্ছি এবং রিক্টেঙ্গেলটাই আমি এখানে ইনসার্ট করছি দেখুন আমি ইনসার্ট করলাম একটি রিক্টেঙ্গেল চলে আসছে এখন এটির সাইজটি আমি ঠিক করে দিচ্ছি এটির সাইজটি আমি সরাসরি এখানে লিখে দিতে পারি আমি হাইটে বলেছিলাম সেভেন পয়েন্ট ফাইভ লিখে দিলাম এবং উইথে আমি বলেছিলাম তেরো পয়েন্ট তিন তিন দেখুন সেই সাইজের শেপ এখানে চলে আসছে আমি সরাসরি এটি এখানে বসাই দিলাম এখানে কালারটা আমরা চেঞ্জ করতে পারি কালার চেঞ্জ করার জন্য এখানে শেপ ফিলে ক্লিক করলাম আমি এখানে হালকা গ্রিন কালার দিতে পারি আমি হালকা গ্রিন কালার দিচ্ছি এখানে এই কালারটা এখানে দিয়ে দিলাম আর একটু বাম দিকে সরিয়ে দিলাম দেখুন একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসতেন শেপ নিয়ে কীভাবে কাজ করবেন সে সম্পর্কে আমি বেশ কিছু ভিডিও তৈরি করেছি সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তাহলে শেপ নিয়ে কীভাবে কাজ করতে হয় সে সম্পর্কে আপনার আইডিয়া হবে এখন আমি এখানে টেক্সট বসাবো টেক্সট বসানোর জন্য এখানে আমরা ওয়ার্ড আট ব্যবহার করবো ওয়ার্ড সম্পর্কেও ইতিপূর্বে আমি আলোচনা করেছি ওয়ার্ড আটের অনেকগুলো ভিডিও আমার রয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন ওয়ার্ড আর্ট নেওয়ার জন্য এখানে ইনসার্টে যেতে হবে তারপরে এইখানে ওয়ার্ডার বাটনে ক্লিক করতে হবে তারপরে আমি এখানে নর্মাল ওয়ার্ডারটা নিচ্ছি নর্মাল ওয়ার্ডারটি ক্লিক করলাম এখানে ইউ টেক্সট হেয়ার চলে এসছে আমি এখন আমি এখানে আমাদের নিজেদের টেক্সট দিব। ইউটিউবের আমার থামলিলটি আমি তৈরি করব সেটি হচ্ছে আমি যে এই ভিডিওটি তৈরি করছি এই ভিডিওর থামনিলই আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এখানে আমরা থামনিলে লিখব যে এমএস ওয়ার্ডে ইউটিউবের থামনিল কীভাবে তৈরি করবেন অথবা লিখতে পারি এম এস ওয়ার্ডে ইউটিউবের থামনিল তৈরি করবেন যেভাবে আমি এই টেক্সটটি এখানে লিখবো এবং সেটি সুন্দর করে সাজাই লিখব তাহলে প্রথমে আমাদের এখানে এমএস ওয়ার্ড লিখতে হবে এমএস ওয়ার্ড তারপরে এ লিখতে হবে এ আমরা লিখবো আরেকটা ওয়ার্ডার নিয়ে আমরা এই ওয়ার্ডারটা কপি করতে পারি আমি এখানে এই রেখার উপরে ক্লিক করলাম তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল ভিজ দিলাম সেটি ওখানে পেস্ট হয়েছে আমি এটি মুভ করে সরে নিয়ে আসছি আমরা এখানে বাংলা লিখবো বাংলা লিখার জন্য কন্ট্রোলার বি এবং এখানে আমরা সুতি নিয়ে এমজে ফোন সিলেক্ট করবো এখান থেকে আমরা সুতিন এমজে ফোন সিলেক্ট করছি এটি মেবি সুতিনিয়াম যে আপনারা ইচ্ছে করলে এখানে যদি সুতি নিয়ে যে না পান তাহলে স্কল করে নিচের দিকে গিয়ে আপনার এস এর ঘরে সুতিন এমজে পাবেন সেখান থেকেও আপনারা সিলেক্ট করতে পারেন যাই হোক এখানে আমরা লিখবো এম এস ওয়ার্ডে তারপর আমরা লিখবো ইউটিউব ইউটিউব লেখার জন্য আমি এটি কপি করছি এটি কপি করে একটি সরাই নিয়ে আসি এখানে আমি লিখছি ইউটিউব তারপরে এটি আমি কপি করছি করে আমি লিখবো থামনেল তারপরে আমরা বাংলা লিখবো তৈরি করবেন যেভাবে সেটির জন্য আমি এটি কপি করে আনতে পারি কপি করার আরেকটি পদ্ধতি রয়েছে আপনারা এই রেখার উপরে মাউস নিয়ে গিয়ে কিবোর্ডের কন্ট্রোল ধরে যদি আপনারা ড্রাক করে টেনে আনেন তাহলে সেটি কপি হবে এখানে আমি লিখছি তৈরি করবেন যেভাবে আমাদের টেক্সট চলে আসছে এখন আমরা এটি সুন্দর করে সাজাবো প্রথমে আমরা তৈরি করবেন যেভাবে এটি একবারে নিচে দেব আমরা এটি মোটামুটি এই সাইজে দিতে পারি তারপরে থামলেলটা আমরা একটু বড় করে দিব আমরা এই তৈরি করবেন যেভাবে এটি আমরা নিচের দিকে দিতে পারি থামলেলটা এখানে থাক সমস্যা নাই এখন আমরা এই এম এস ওয়ার্ডে এই কথাটা এখানে রাখবো এ এই কথাটা আমরা আমরা এইখানে নিতে পারি আর ইউটিউব কথাটা আমরা এই সাইডে নিতে পারি যাই হোক আমি এখন একটি বড় করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আমি এটি বড় করে দিচ্ছি বর্তমানে ছত্রিশ পিটি রয়েছে আমি এটি দেড়শো পিটি দিচ্ছি কত বড় হয় দেখি দেড়শো দিয়ে মোটামুটি হয়েছে আমরা ইচ্ছা করলে আরও একটু বড় করতে পারি আমি এখানে একশো আশি পিটি দিচ্ছি এবং এটি বোল্ড করে দিলাম এটি আমি একটু বড় করে দেব এটি আমি দেব একশো দিয়ে দেখি কত বড় হয় একশো আমি ইচ্ছা করলে আরেকটু একটু বড়ো দিতে পারি একশো বিশ পিটি দিলাম বোল্ড করে দিলাম এবং এটি নিচের দিকে কেটে যাচ্ছে কি না আমরা এটি লক্ষ্য করি একটু উপরের দিকে উঠিয়ে দিই আর আমাদের এই যে আমরা যেই টেক্সগুলো নিয়েছি অর্থাৎ এখানে আমরা ওয়ার্ডার্ট নিয়েছি ওয়ার্ডার্টের কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে কিনা এটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা ফর্মেটে যাই ফর্মেটে গিয়ে এখানে দেখি যে শেপের ফিল রয়েছে কি না এখানে শেপের নো ফিল আচ্ছা এখানে নো ফিল রয়েছে কোনো সমস্যা নাই তারপরে আমরা উপরে আমরা এখানে লিখবো মাইক্রোসফট ওয়ার্ড এম ওয়ার্ড এ এই টেক্সটটি আমরা এই জায়গায় নিয়ে আসবো এবং একটু বড়ো করে দেবো আমি এম ওয়ার্ড এটা বড়ো করে যদি দিতে চাই আমি এটি সিলেক্ট করে আমি এটি বাহাত্তর পিঠি দিচ্ছি বোল্ড করে দিলাম আমরা আর উপরে দিতে পারি এইখানে দিলাম এম ওয়ার্ড এটা আগে সরাই নিই একটু আমরা এই জায়গায় এমএস ওয়ার্ডের একটা লগো দেব এই কারণে একটু ফাঁকা জায়গা রাখলাম আমরা ইচ্ছা করলে এটা আরও বড় করতে পারি এখানে বাহাত্তর রয়েছে আমরা এখানে আশি পিঠে দিলাম তারপরে এখানে আমরা এটা একটু বড় করে এই জায়গায় দিতে পারি এই জায়গায় নিয়ে আসলাম এবং এটি আমরা বাথর পিঠে দিতে পারি বাথতর পিঠে দিলাম বোল্ড করলাম এবং এটা একটু উপরের দিকে উপর থেকে দিলাম এবং ইউটিউব এটিও আমরা বড় করে দেব এটি আমি একশো পিটি দিচ্ছি বোল্ড করছি আচ্ছা এটার সমান দেই এটা কত দিয়েছি আশি তাহলে আমরা এটি আশি করে দেই আশি পিটি করে দিলাম এবং এটা আমরা এই জায়গায় বসাই দিলাম আর থামিল এবং তৈরি করবেন এই দুটি আমি আরেকটু উপরে উঠিয়ে দিতে পারি আরেকটু উপরে উঠিয়ে দিলাম আমি এইখানে একটু জায়গা রাখছি এরপরে যে এইখানে আমরা ইউটিউবের যে লাল লগোটা রয়েছে সেই লগোটি আমরা এই জায়গায় বসিয়ে দেবো এবং সামনে আমরা ওয়ার্ডের লগোটা বসাই দিব এম ওয়ার্ডের লগোটা আমরা এই জায়গায় বসাই দিবটা আরেকটু সরাই দেই আমরা থাম নিলে এই টেক্সটটি আরেকটু বড় দিতে পারি আমাদের যেহেতু জায়গা রয়েছে আমরা এটি দুশো পিকজেল করলাম দুশো পিটি পিকজেন না এই মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা লগোগুলো বসাবো লগোগুলো আমরা বসানোর জন্য ইনসার্ট ট্যাবে ক্লিক করব তারপরে আমরা ইনসার্ট পিকচার পিকচার ইনসার্ট করব আমরা এই ডিভাইস থেকেই নেব আমি দিস ডিভাইস সিলেক্ট করি তারপরে আমি পিকচার ফোল্ডারের মধ্যে আমি লগো দুইটি রেখেছি আমি প্রথমে অ্যামাজনের লগোটা নিচ্ছি আমি এটি সিলেক্ট করলাম ইনসার্ট করে দিচ্ছি আমাদের এখানে লগটে চলে আসছে লগটে এখন আমাদেরকে টেক্সটের উপরে আনতে হবে অর্থাৎ ইনফ্রন্ট অফ টেক্সট করতে হবে ইনফ্রন্ট অফ টেক্সট করার জন্য এখানে এই যে র্যাপ টেক্সট এই বাটনে ক্লিক করার পরে ইনফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করলে উপরে চলে আসবে ইমেজ সম্পর্কেও আমি বেশ কিছু ভিডিও তৈরি করেছি কীভাবে আপনারা ইমেজ নিয়ে কাজ করবেন এবং ইমেজ এডিট করবেন আপনারা যদি ইমেজ সম্পর্কে জানতে চান অর্থাৎ অ্যামেসওয়ার্টে কীভাবে ইমেজ নিয়ে কাজ করবেন সেটি যদি জানতে চান তাহলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এখন এখানে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সাদা ব্যাকগ্রাউন্ডটি আমরা রিমুভ করে দেবো নাহলে এটি দেখতে খারাপ লাগবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই বাটনে ক্লিক করব তারপরে এটার চারিদিকে কালার আসবে এখন আমরা এটার রেঞ্জটা বাড়াই দেব তাহলে কতটুকু ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে সেটি সে অটো নিয়ে নেবে আর একটু বাড়াই দেয় এই যে দেখুন এখানে বলছে যে সে এই কালারগুলো রাখছে এবং নিচের সাদাটাই রিমুভ করে দিচ্ছে আমি এখানে কিপচাঞ্জে ক্লিক করলাম তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তারপরে আমি এই লগোটি একটু ছোটো করে আমি এই জায়গায় বসাই দিচ্ছি এই জায়গায় বসাই দিলাম তারপরে আমরা এখন আমরা ইউটিউবের লগোটি আনবো ইউটিউবের লগোটি আনার জন্য ওই একই পদ্ধতিতে ইনসার্টে ক্লিক করতে হবে তারপরে পিকচার তারপরে দিস ডিভাইস এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে ইউটিউবের লগো সিলেক্ট করলাম ইনসাইটে ক্লিক করলাম লগোটি চলে আসছে এখন এটি আমরা টেক্সটের উপরে আনবো র্যাপ টেক্সট তারপরে ইনফ্রন্ট অব টেক্সট আমি উপরে আনলাম এখান থেকে শুধুমাত্র লাল লগোটি আমরা নেব তাহলে বাকি অংশটি আমাদের কেটে ফেলতে হবে বাকি অংশটি কেটে ফেলার জন্য আমরা ক্রপ ব্যবহার করব এখানে দেখুন ক্রপ বাটন রয়েছে আমি ক্রপে ক্লিক করলাম তারপরে এখান থেকে আমি এটি ক্রপ করলাম তারপরে বাইরে ক্লিক করলে সেটি ক্রপ হবে এখন ইউটিউবের লগোটি এখানে আমি বসাই দিচ্ছি এখানে ছোট করে বসাই দিলাম ওয়ার্ডের লোগোটি আরেকটু ছোট করে দিচ্ছি মোটামুটি আমাদের থামনেল তৈরি হয়ে গেল এখন আমরা এগুলোতে কালার দেবো যেমন আমরা এই থামনিল এই আমরা একটা কালার দেবো এটা আমি সিলেক্ট করলাম তারপরে ফর্মেটে গিয়ে এখানে আমরা টেক্সটের কালার দেবো টেক্সটের কালারটি এইখান থেকে দিতে পারবো এখানে আমি ক্লিক করলাম তারপর আমরা কোন কালার দেবো আমরা লাল কালার যদি দিতে চাই তাহলে এইখানে এই যে রেড রয়েছে আমি রেডে ক্লিক করলাম তাহলে দেখুন সেটি লাল কালার হয়ে গেছে তারপরে আমরা যদি এটিতে অন্য কোনো কালার দিতে চাই অন্যরকমভাবে আমরা দিতে পারবো এখানে ক্লিক করার পরে আমি এখানে গ্রিনে ক্লিক করতে পারি গ্রিন ফুটে না এই জায়গায় এই কালারটি ফুটে এই কালারটি দিয়ে দিলাম তাহলে দেখুন আমাদের এখানে থামনেলটা তৈরি হয়ে গেল এখন আমরা এটি আউটপুট দেবো এটি আউটপুট দেওয়ার জন্য আমরা দুটি পদ্ধতি ব্যবহার করতে পারি একটি হচ্ছে আমরা এই যে থামলেটা তৈরি করলাম এটি আমরা পিডিএফে আউটপুট দিতে পারি অর্থাৎ পিডিএফে সেভ দিতে পারি এবং পরবর্তীতে সেই পিডিএফটি আমরা জেপিজিতে কনভার্ট করে নিতে পারি আমি সেই পদ্ধতিতে করব না এখন অন্য একটি পদ্ধতিতে করছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পিডিএফ আকারে সেভ করে এবং জেপিজি আকারে ওটি আপনারা নিজেরা করে নিন এখন আমি অন্য পদ্ধতিতে দেখাচ্ছি সেটি হচ্ছে আমি এখান থেকে আগে রিমোনটি আমি হাইট করে দিচ্ছি তারপরে আমি এটির জুম সাইজটা একটু বড় করছি তারপরে তারপরে আমরা এটি ইমেজ আকারে নেওয়ার জন্য আমরা স্ন্যাপিং টুল ব্যবহার করব আপনারা স্টার্টে ক্লিক করার পরে এইখানে যদি এস এন আই লেখেন তাহলে স্ন্যাপিং টুল চলে আসবে স্ন্যাপিং টুলে ক্লিক করার পরে আপনারা এইখান থেকে এখানে নিউ এ ক্লিক করার পরে এইখানে পুরোটার একটি স্ন্যাপ নেবেন আমি পুরোটার স্ন্যাপ নিয়ে নিলাম তারপরে আমি এটি কপি করব কপি করার পরে আমি এটি পেইন্টে নেব পেইন্ট সফটওয়্যারে আপনারা এখান থেকে যেতে পারেন তারপরে এখানে আমি পেস্ট করে দিলাম তাহলে দেখুন এখানে এটি চলে এসেছে আর এইখানে আমাদের কিছু এক্সট্রা বিষয় চলে এসছে এই এক্সট্রা বিষয়গুলো আমরা এখান থেকে ক্রপ করতে পারি এখানে আমাদের সিলেক্ট করতে হবে আমি এটি সিলেক্ট করছি উপর থেকে জুম সাইজটি একটু ছোটো করলাম এবং এই পুরোটা আমি সিলেক্ট করলাম তারপরে এটি আমি ক্রপ করে দিলাম এখন আমরা এটি সাইজ করে নেব এটি রিসাইজ করার জন্য আমি রিসাইজ বাটনে ক্লিক করলাম তারপরে এইখানে আমরা পিকজেলে ক্লিক করলাম আমাদের সাইজটা ছিল হচ্ছে ভার্টিক্যাল অর্থাৎ আমাদের হাইটে ছিল সাতশো বিশ আর উপরে আমাদের হাইটটা একটু বড়ো হয়ে যাচ্ছে আমরা এই টিকটি উঠিয়ে দিলাম এবং এখানে আমরা লিখে দিলাম বারোশো আশি তারপরে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের এখানে সেই অনুযায়ী সাইজটা হয়ে গেছে এখন আমরা যদি এটি সেভ দিই সোরাসিতে সেভও দিতে পারি আমরা এটিকে জেপিজি আকারে সেভ দিচ্ছি জেপিজি আমি এটিকে ডেস্কটপে সেভ দিচ্ছি এখানে আমি নাম দিলাম থাম্বনেইল তারপরে আমি ডেস্কটপে যাচ্ছি এটা আমি ওপেন করলাম তাহলে দেখুন খুব সহজেই আমরা সুন্দরভাবে অ্যামেস ওয়ার্ডে একটি থামনীল তৈরি করতে পারলাম এবং সেটি আউটপুট দিতে পারলাম এভাবে আপনারা ওয়ার্ডে শুধু থামলিল না যে কোনো ডিজাইন করতে পারেন এবং সেটি ইমেজ আকারে আউটপুট দিয়ে আপনাদের কাজে ব্যবহার করতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে এই ভিডিওতে আমি যে কাজগুলো দেখেছি সেই কাজগুলো আপনারা ব্যবহার করে অন্যান্য কাজ করতে পারবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তীতে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ